সে কারণে হলে পরে সেটা রাজনৈতিক মামলা হইতো আমার জন্য, আমি সেটারে সাদরে অ্যাকসেপ্ট করতাম। রাজনৈতিক মামলা হলে পরে আমি এটা গ্রহণ করতাম, সেটা আমাকে কষ্টদায়ক হতো না। কিন্তু এই মামলাটা আমাকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে, কারণ এটা কোনো রাজনৈতিক মামলা না। একটা অচেনা লোক যে বাদী, আজকে ডেইলি স্টার দেখবেন আপনারা যে সেখানে বলছে যে আমি চিনি না। তো আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম থেকেই আমি সার্টিফিকেট নেই নাই, আপনারা জানেন এটা বহুবার বলছে। সার্টিফিকেট প্রথার আমি এটার ঘোরতর বিরুদ্ধে, কারণ সার্টিফিকেট যদি দিতে হয় কিছু মুষ্টিমেয় লোক বাদে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বাদে, এদেশে সকল মানুষ মুক্তিযোদ্ধা। এদেশে যারা ছিল 6.5 কোটি মানুষের ভেতরে 5.5 কোটি মানুষ, তারা সবাই মুক্তিযোদ্ধা, জীবনের ঝুঁকি নিয়ে তারা ছিল। অতএব এই বিভেদটা, বিভাজনটা আমি অলওয়েজ বিরোধিতা করে এসেছি, এখনো আসব। আর দ্বিতীয়ত হলো যে কখনোই মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত আসলে পরে আমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত আমি মুক্তিযুদ্ধের চেতনার জন্যে, মুক্তিযুদ্ধের মূল্যায়নের জন্য এবং মুক্তিযুদ্ধের উপর কোনো আঘাত, একাত্তরের উপর কোনো আঘাত আসলে পরে সেটা বরদাস্ত করব না। আমার যতটুকু শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাই নিয়ে আমি লড়াই করব। আর আপনাদের মিডিয়ার সকলের প্রতি আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। দাদা ভাই,